জেলায় জেলায় আবাসে দুর্নীতির অভিযোগ, সমীক্ষা শুরু হতেই উঠে আসছে একাধিক দুর্নীতির অভিযোগ। মালদার রতুয়ায় আবাসের ঘরের দাবিতে বিডিও অফিস ঘেরাও। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আবাসের তালিকায় মিলল পঞ্চায়েত প্রধানের নাম। আর অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলায় আবাসের সমীক্ষা করতে দেখা গেল খোদ বিডিওকে। আবাসে একের পর এক দুর্নীতির অভিযোগ। তালিকায় নাম না আসার প্রতিবাদে মালদার রতুয়া এক নম্বর ব্লকে বিডিও অফিস ঘেরাও করে চলল বিক্ষোভ। গেটের সামনে বসে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যাদের পাকা বাড়ি, ছাদের বাড়ি, তাদের লিস্টে বাংলা আবাস প্লাসের লিস্টে নাম আছে। যাদের অ্যাকচুয়ালি কাঠির বাড়ি, টিনের বাড়ি, মাটির বাড়ি, তাদের লিস্টে নাম নেই। বিডিও সাহেবের সাথে কথা হলো, বিডিও সাহেব বলে যে আমাকে লিখিত দাও, আমি তদন্ত করে দেখছি। যদিও পরে বিডিওর আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। কাটোয়ায় আবাসের তালিকায় মিলল পঞ্চায়েত প্রধানের নাম। 2022-এই আবাসের ঘর পেয়েছেন তিনি, এবছর আবার তালিকায় নাম। লিস্টেড হওয়ার পরে যখন আমি দেখলাম যে আমার নামটা প্রথমে আছে, আমি সমস্ত যে সমস্ত আধিকারিকরা আমার বাড়ির ভেরিফিকেশন এসেছিলেন বা আসার আগেও আমি ওনাদের বলে দিয়েছি যে নিয়মে আমার বাদ দেওয়ার প্রয়োজন, ঠিক সেইভাবেই করবে। নামটা দেওয়ার ব্যাপারে তো আমি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলাম না। যেহেতু আগে বাড়ি পেয়েছে, আবার নামটা এসে গেছে, সে লিখিত জানিয়ে দেবে যে তার দরকার নেই, কারণ যেহেতু সে বাড়ি পেয়ে গেছে। প্রকৃতপক্ষে সার্ভের ভুল, ভুল সংশোধন করার জন্যই যে এগুলো আবার নতুন করে সার্ভে হচ্ছে। আবাসের সমীক্ষা শুরু হওয়ার পর থেকেই উঠেছে একাধিক অভিযোগ। এবার মুর্শিদাবাদের ভগবানগোলা এক নম্বর ব্লকে আবাস যোজনার সমীক্ষায় গেলেন খোদ বিডিও। আবাসের জন্য যেন কাউকে কোনো টাকা না দেন গ্রাহকরা, সে বিষয়েও সতর্ক করেন বিডিও। আমরা যেটা এখন করছি, সুপার চেকিং করছি, সঙ্গে আমাদের পুলিশের কর্তৃপক্ষ ওসি সাহেব আছেন, বিএলআরও সাহেব আছেন, সবাই মিলে আমরা যেগুলো চেকিং হয়ে গেছে, যেগুলো অ্যাকসেপ্ট হয়েছে বা রিজেক্ট হয়েছে, আমরা বেশ কিছু এরকম স্যাম্পল চেকিং করছি যে যেগুলো সেগুলো জেনুইন হয়েছে কিনা। দীপঙ্কর গোস্বামী, সন্তোষ দাস ও সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হুমকি কুকথার রাজনীতি যেন মধ্যজাত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। আর সামনে ভোট থাকলে তো কথাই নেই, পিছিয়ে নেই মন্ত্রী থেকে সাংসদ বিধায়ক কেউই। অরূপ চক্রবর্তী আগেও বহুবার বিরোধীদের শাসিয়েছেন, উপনির্বাচনে প্রচারে ফের শিরোনামে বাঁকুড়ার তৃণমূল সাংসদ। হুমকি হুঁশিয়ারি যেন দস্তুর হয়ে গিয়েছে রাজ্যের শাসক দলের। ভোট প্রচার হোক বা ডাক্তারদের আন্দোলন, হুমকির রাজনীতিতে এগিয়ে তৃণমূল। সোমবার শেষ লগ্নের উপনির্বাচনের প্রচারে লকেট চ্যাটার্জি ও লক্ষণ ঘড়ুইয়ের উদ্দেশ্যে কি বললেন সাংসদ অরূপ চক্রবর্তী, শুনুন আরেকবার। লকেট চট্টোপাধ্যায় দুর্গাপুরের এক এমএলএ লক্ষণ গোড়ায়ু সন্ধ্যেবেলায় গাড়ি নিয়ে নিয়ে বোতল এবং টাকা নিয়ে ঘুরছেন, যে গ্রামে যাবে আটকে দেবেন, টাকাগুলো কেড়ে নেবেন, তবে লুকে দিন, গ্রামে গেলে আটকে দিন, পুলিশকে খবর দিন, আমাদের খবর দিন। নিজের মন্তব্য নিয়ে অবশ্য কোনো তাপ অনুতাপ নেই তৃণমূল সাংসদের। তিনি কয়লার পয়সা অনেক কামিয়েছেন, বালি পয়সা অনেক কামিয়েছেন, তিনি বিধায়ক ছিলেন, তিনি সম্পূর্ণ ব্যর্থ। আজ তিনি এমপি হয়েছেন, চুরি করে বড় হয়েছেন, বাড়ি কিনে ফ্ল্যাট কিনেছেন। হুমকি কুকথা উস্কানি যে তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে তার অসংখ্য নজির আছে। খোদ তৃণমূল নেত্রীর হাতাখুন্তি নিদান আজও ভুলে যায়নি বাংলার মানুষ। বাংলার মেয়েদের মাল বলে সম্বোধন করে সম্প্রতি দলকে ব্যাপক অস্বস্তিতে ফেলেছেন ফিরহাদ হাকিম। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল কংগ্রেস খালি, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাইজিনের বিরুদ্ধে কেস করেছিল, কে
রিপাবলিক বাংলার টানা খবরের জেরে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। কখনো হুমায়ুন কবিরের কেটে ভাসানোর হুমকি, কখনো অন্য কোনো নেতাদের মুখে মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দরজায় টাঙানোর হুঁশিয়ারি। কোথায় গিয়ে থামবেন তৃণমূলের এই নেতারা? এত কথা বলার পরও অবশ্য দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। হুমকি হুঁশিয়ারির পেছনে কি তাহলে দলেরও সায় আছে? রিপাবলিক বাংলা। চাকরি চুরি, আবাস চুরি, রেশন চুরির পর এবারে তরুণদের স্বপ্ন চুরি। জেলায় জেলায় ট্যাব বন্টনে অনিয়ম, কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ। কিভাবে এই ঘটনা? তদন্তের নির্দেশ নবান্নের, অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্য সচিবের। এখন প্রশ্ন, তদন্তে উঠে আসবে সত্যিটা? জেলায় জেলায় ট্যাবের টাকা চুরির অভিযোগ। তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের জন্য মাথাপিছু 10,000 টাকা করে পাওয়ার কথা, কিন্তু কোথায় টাকা? ঝাড়গ্রামের 11টা স্কুলে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ। প্রায় 50 পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা সরানোর অভিযোগ উঠেছে। প্রায় 50টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। হ্যাক হয়ে যাওয়ার ফলেই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। পাইনি কেন? পাইনি কি জানি কেন পাইনি, অনেক বাচ্চারা তো পেয়েছে, তো আমার মেয়ে কেন পেল না তা তো কি করে জানবো। জানা গেছে শিক্ষা পোর্টালের তথ্যে গরমিল রয়েছে, একাধিক অ্যাকাউন্টের নাম্বার ও IFSC কোড বদল। সম্ভবত একটা চক্র কাজ করছে, যে চক্রটা এইভাবে টাকাগুলোকে অন্যদিকে সরিয়ে দেওয়ার, অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার একটা ছক বসেছে, এবং সেটা কিভাবে রুখে দেওয়া যায় সেটার ব্যাপারে সমস্ত আধিকারিকদের সাথে কথা হয়েছে। আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়েও একই ছবি, 7 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা উধাও। আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে, তো আমার মেসেজ আসেনি। তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে। তারপর ব্যাংকে চেক করতে গেলাম, তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢুকেনি। মালদা জেলায় ট্যাব কেলেঙ্কারিতে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে জেলার আরও 3টি স্কুলের বিরুদ্ধে। জেলা শাসকের নির্দেশে ট্যাব কেলেঙ্কারির তদন্ত শুরু। এদিন মালদার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে সরকারি আধিকারিকরা তদন্তে গেলে স্কুলের বাইরে দেখা যায় তুমুল বিক্ষোভ। বর্ধমানের CMS হাইস্কুলের উধাও হয়ে যাওয়া টাকা হঠাৎই ঢুকলো পড়ুয়াদের অ্যাকাউন্টে। 28 জন পড়ুয়া পেয়েছেন টাকা। প্রথমে এখন আমরা ট্যাবের টাকা দেই, ফার্স্ট বার আমরা পাইনি, সে ব্যাপারে আমরা হেড স্যারকে জানাই। আমরা হেড স্যার, আমাদের হেড স্যার যত খাটাখাটি করে এবং ব্যবস্থা করে আমাদের একটা লিস্ট বানায়, আমরা যারা পাইনি সেটা হেড স্যার লিস্ট বানিয়ে DIকে পাঠায়, এবং DI আমাদেরকে খুব সুবিধা হয়েছে, আমরা এখন এই ট্যাবের টাকা আজকে ঢুকেছে আমাদের। মুর্শিদাবাদে ট্যাবের জন্য দ্বিগুণ টাকা ঢোকার অভিযোগ। জেলায় 17টি স্কুলের মধ্যে 4,841 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা ঢুকেছে বলে খবর। বেশ কিছু জনের অ্যাকাউন্টে ঢুকলোই না টাকা। আমাদের বাংলা শিক্ষা পোর্টাল যে ত্রুটি হয়েছে, সেই ত্রুটি যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। দিকে দিকে অভিযোগ বাড়তে নবান্নে তড়িঘড়ি বৈঠক করেন মুখ্য সচিব, অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ। এখন প্রশ্ন, টাকা নয় ছয়ের পিছনে কারা? সত্যি কি সাইবার প্রতারণা, নাকি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।